নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। জুন টু ডিসেম্বর 2023 মিথুন রাশির এই সাত মাসের সাতটি মহা ভবিষ্যৎবাণী আমি আজকের এই ভিডিওটিতে করতে চলেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। জীবন বদলে যাবে মিথুন রাশির, এবং এই ভিডিওতে আমি তারিখ অনুযায়ী কিন্তু আলোচনা করব। জুন থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের নবগ্রহ কি রেজাল্ট দিতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই এই সাতটি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী অবশ্যই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, শুধু ভিডিওটি দেখা না, একটু মনোযোগ দিয়ে আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিও। দেখুন, প্রথম আসি আপনাদের জুন মাসে। সাতই জুনের পর থেকে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু সমস্যা হবে। বেসিক্যালি জুন মাসটা ইমিউনিটি সিস্টেম কিছুটা হলেও সমস্যা থাকবে আপনাদের। কিছু কিছু ক্ষেত্রে স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা, এবং কিছু কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশনে যেতে পারেন, একটু মানসিক টেনশান, একটু আপনাদের ক্ষেত্রে খরচ, এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। বিশেষ করে জুন মাসটা স্বাস্থ্যের জায়গাটা নিয়ে এবং খরচের জায়গাটা নিয়ে সতর্ক কিন্তু থাকুন। এক নম্বর মহাভবিষ্যৎবাণী। দুই নম্বর যে মহাভবিষ্যৎবাণী, দেখুন অনেক মিথুন রাশির মানুষ ফোন করছেন যে স্যার বলছেন মিথুন রাশির ক্ষেত্রে ভালো, কিন্তু আমার ক্ষেত্রে কেন হচ্ছে না? প্রথম কথা, নিজস্ব জন্মছক তো আপনাকে দেখতেই হবে। পাশাপাশি শনি মহারাজ আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রে তো আপনার বৃদ্ধি করবেই, কিন্তু আপনাদের ঠিক একাদশভাবে রাহু এবং বৃহস্পতি অবস্থান করছে। অক্টোবরের পর থেকে যখন এই রাহু আপনাদের পরিবর্তন করবে, অর্থাৎ অক্টোবরের পর থেকে আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে, যে কোনো কাজ খুব চটজলদি আপনাদের হয়ে যাবে। যেটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেই বাধা বিঘ্নের মধ্যে আটকাবে, এবং আপনাদের অক্টোবরের মাস থেকে খুব ভালো, বলতে গেলে একটা স্বর্ণময় যুগের কিন্তু সূচনা হতে চলেছে আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, বিশেষ করে ক্যারিয়ার ক্ষেত্রে এবং আপনার স্বাস্থ্যের জায়গাটা এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি। এরপর আমি আসি, অক্টোবরের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, অর্থাৎ আপনাদের জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কিন্তু থাকছে না, কারণ পঞ্চমভাবে কেতু অবস্থান করছে, কিছুটা ডিস্টার্ব কিন্তু প্রেমের ক্ষেত্রে দিবে। কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে, অক্টোবরের শেষেশি থেকে, 30শে অক্টোবর থেকে আপনাদের যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে গিয়েছিল তাদের সম্পর্কের উন্নতি হবে, নতুন প্রেম আপনাদের জীবনে নিশ্চিত রূপে আসবে, সম্পর্কের একটা সূচনা আপনাদের হতে চলেছে। যাদের ক্ষেত্রে লাভ লাইফের ক্ষেত্রে সমস্যা আসছিল, 30শে অক্টোবরের পর থেকে এই সমস্যা কাটবে, কারণ কেতু গ্রহ আপনার পঞ্চম ভাব থেকে সরে যাচ্ছে এবং রাহু গ্রহের দৃষ্টিও কিন্তু সরে যাচ্ছে, সরাসরি বৃহস্পতি দৃষ্টি আপনার পঞ্চম ভাবে কিন্তু পড়ছে। অর্থাৎ 30শে অক্টোবরের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনারা লাভ পেতে চলেছেন, নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক করার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, নভেম্বর এবং ডিসেম্বর সন্তানের জায়গাটা খুব ভালো, কারণ আপনার পঞ্চম ভাব থেকে কেতু সরে যাচ্ছে এবং সরাসরি পঞ্চম ভাবের উপর আপনার বৃহস্পতির কিন্তু দৃষ্টি
পড়ছে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের যারা কনসিপ্ট করতে চাইছেন, সন্তান নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো। সন্তানের কেরিয়ার এবং সরাসরি আপনাদের ক্ষেত্রে শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিবে। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, লাভ ম্যারেজ অথবা অ্যারেঞ্জ ম্যারেজ, নভেম্বর ডিসেম্বর আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গাটা খুব গাঢ় দেখা কিন্তু যাচ্ছে, কারণ বৃহস্পতির এককভাবে আপনার সপ্তম গৃহে দৃষ্টি কিন্তু দিতে চলেছে। আগস্ট থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু ঘটবেই ঘটবে। আগস্ট টু ডিসেম্বর বড় ধরনের পরিবর্তন। যারা চাকরি করছিলেন সেখানে চাকরি ক্ষেত্রে আপনার বড় পরিবর্তন, প্রমোশন, পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার এই সময়ের মধ্যে যেহেতু কর্মভাবে রাহু অবস্থান করছে, একাধিক কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। রবির প্লেসমেন্ট ভালো রয়েছে আপনাদের ক্ষেত্রে, কিন্তু কর্মের একটা জোয়ার। আপনার এমএনসি কোম্পানিতে চাকরি, সরকারি ক্ষেত্রে আপনার ডেজিগনেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। অক্টোবর মাসের পর থেকে মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা কিন্তু দিবে। অর্থাৎ আপনি মিথুন রাশির মানুষ, অক্টোবরের পর থেকে মায়ের স্বাস্থ্য এবং আপনার পরিবারের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা, পারিবারিক সমস্যা, কারণ চতুর্থভাবে কেতু অবস্থান করছে। আপনার কোনো সম্পত্তি কিনতে যদি চান, তাদের ক্ষেত্রে বলবো একটু আগে আপনার সম্পত্তি কিনুন। মায়ের স্বাস্থ্য এবং পরিবারের সঙ্গে কিছু মতবিরোধ, মত পার্থক্য কিন্তু নিয়ে আসতে কিন্তু চলেছে। অক্টোবর, আগস্ট টু অক্টোবর বিদ্যাক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সুযোগ কিন্তু দিবে। যারা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন আগস্ট থেকে অক্টোবরের মধ্যে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর কোনো অ্যাডমিশন নেওয়া, কোনো জায়গাতে ফর্ম ফিল আপ করা, কোনো একটা গুরুত্বপূর্ণ যদি আপনাদের পরীক্ষা থাকে, এক্সাম থাকে, গভর্নমেন্ট এক্সাম থাকে, সেখানে আপনারা উত্তীর্ণ আপনারা নিশ্চিতরূপে কিন্তু হবেন। আপনি মিথুন রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে গাঢ় এবং প্রবল দেখা যাচ্ছে। ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে, আবারও বলছি, বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। যারা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছেন, আমি বলবো আপনাদের ক্ষেত্রে অক্টোবরের মাসের পর থেকে খুব ভালো, কারণ শনি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করে ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি কিন্তু করবে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন অথবা আপনি কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন, আপনার ক্ষেত্রে আমি বলবো আপনার অক্টোবরের পর থেকে অর্থাৎ নভেম্বর থেকে কোনো সম্পত্তি পারচেস করা, কোনো সম্পত্তি কেনা বা বিক্রি, দুই দিকটা কিন্তু ভালো কিন্তু দিবে। কি উপায় করবেন? আপনারা গণেশজিকে 21টা দুব্বা নিবেদন করুন এবং এর পাশাপাশি বাচ্চাদেরকে আপনারা চকলেট দিন, বিশেষভাবে লাভ পাবেন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। অর্থাৎ যারা আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করতে চাইছেন, নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করতে চাইছেন, আমি এটা ডেট অনুযায়ী কিন্তু বললাম। আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি না আপনার নবগ্রহ কেমন রয়েছে, আপনার দশা মহাদশা কী চলছে, কিন্তু এই যে সাতটি মহা ভবিষ্যৎবাণী সাত মাসের জীবন কিন্তু বদলে দিবে। যদি আপনার নবগ্রহ যদি পারমিট যদি করে, জুন থেকে ডিসেম্বরের মধ্যে বড় পরিবর্তন মিথুন রাশির আসতে চলেছে। নমস্কার।